12 ঘন্টা ট্রাভেল করেছি আমি, 12.5 ঘন্টা ট্রাভেল এবং ঘুম ছাড়া, কারণ আমি শুটিং করছিলাম। শুটিং করতে করতে প্যাকিং করে ফ্লাইট তুলে অন মিন্দালি প্রপার্টিটা, এটা রিসেপশন। Hello everyone, welcome to my channel. This is Rooqma and this is my channel Rooqma Ray. আশা করি সবাই খুব ভালো আছো। তো welcome back আরেকটা নতুন এপিসোড নিয়ে। আমি এখন পুজোর ছুটিতে ঘুরতে এসেছি। কোথায় গেস করতে পারছো? কোথায়? গোয়া। অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট টাইম গোয়াতে আমি আসছি, এবং আমি গোয়াতে কী কী করছি, কোথায় খাচ্ছি, কোথায় থাকছি, এভরিথিং সব ডিটেলস তোমাদেরকে আমি বলবো, তোমাদের সাথে শেয়ার করব, এবং সেখান থেকে কোথায় কোথায় যাচ্ছি সেগুলোও তোমাদেরকে বলবো। আপাতত আমি এখন গোয়া পৌঁছে গেছি এবং এখন রাস্তায় আছি, এখনও হোটেল পৌঁছয়নি। কালকে রাত্রির দুটোয় বেরিয়েছি, এখন বাজে হচ্ছে দুপুর দুটো বোধহয়, এখন বাজে হ্যাঁ 1:39 PM, প্রায় দুপুর দুটো, 12 আওয়ার্স হয়ে গেছে আমি এখন ট্রাভেল করছি। কারণ বোম্বেতে ফ্লাইট ছিল, বোম্বে থেকে কানেক্টিং ফ্লাইট গোয়া, তারপর গোয়া থেকে একটা ক্যাব বুক করেছি, সেই ক্যাবে করে এখন যাচ্ছি। ক্যাব মোটামুটি 1500 বলছিল বাগা বিচ, আমি বাগা বিচেই থাকছি, বাট ইউ হ্যাভ টু নেগোসিয়েট আ বিট। তারপরে একজন দাদাকে পেয়েছি, উনি খুবই ভালো, 1250 রাজি হয়ে গেছেন, এবং তাই জন্য এখন আমরা এগিয়ে যাচ্ছি গোয়ার দিকে। সো দিস ইজ মাই রুম, এখন আমি গোয়াতে আছি। গোয়াতে এই রিসর্টটার নাম, অ্যাকচুয়ালি হোটেলটার নাম হচ্ছে লিটল বিচ রিসর্ট, কটেজেস রিসর্ট কি একটা, আমি নামটা লিখে দেবো, আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না। তো এইটা হচ্ছে সেই রুমটা, ইটস বিউটিফুল, গা বিচে এরকম পিসফুল জায়গা পাওয়া খুব মুশকিল। কাম চেক দিস, এটা একটা বেড, এখানে একটা মিরর লাগানো আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, স্পেশিয়াস হয়ে যাবে আমার। তো এখন পৌঁছে গেছি, বাকি হোটেলটা আমি ঘুরে ঘুরে তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আহ কি রিল্যাক্সিং, 12 ঘন্টা ট্রাভেল করেছি আমি, 12.5 ঘন্টা ট্রাভেল এবং ঘুম ছাড়া, কারণ আমি শুটিং করছিলাম। শুটিং করতে করতে প্যাকিং করে ফ্লাইটে উঠেছি, সেখান থেকে কলকাতা টু মুম্বাই, মুম্বাইতে লেওভার ছিল একটুখানি, লেওভার মানে অ্যাকচুয়ালি কানেক্টিং ফ্লাইট ছিল বলে একটু টাইম তো লাগবে। তো মুম্বাই টু গোয়া, গোয়া থেকে গাড়ি বুক করে এখানে পৌঁছে গেছি। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে, প্রচণ্ড টায়ার্ড, যেমন আমার ব্যাটারি লো তেমন আমার ফোনেরও ব্যাটারি লো, তাই দুজনের ব্যাটারি এখন চার্জ আপ করতে হবে। একটু ফ্রেশ হয়ে দেখা হচ্ছে, খাবো যখন। এখন আমি এখানে বসে চিল করছি, লাঞ্চটা আসবে, লাঞ্চটা এলে আমি খাবো। আমি খাবো হচ্ছে, যেটা অর্ডার করেছি, প্রন ভিন্ডালু, আর খাবো হচ্ছে রাইস আর ডাল, এইটা আজকের লাঞ্চ আমার এখন। আর বিউটিফুল ভিউ দেখছি, ফুল ব্রিজ, thank you.
আর আমার রুম হচ্ছে ওইদিকে গিয়ে। এটা ভীষণ সুন্দর, এই যে এখন এখান দিয়ে শ্যাক থেকে বেরিয়ে রুমের দিকে এগোচ্ছি। এরকম এখানে কিছু কটেজেসও আছে। বেরিয়ে এসে এরকম এখানে অনেক গ্লাস কটেজেস আছে। আবার আমি পড়ে যাচ্ছি, গ্লাস কটেজেস আছে। এই যে সিঁড়ি দিয়ে উঠে যেতে হয়, ওই যে গ্লাসের মতো, এই যে সামনে একটা আছে। আমি পাইনি গ্লাস কটেজ, আমি অন্য রুম নিয়েছি। বাট খুব সুন্দর প্রপার্টিটা। আমার রুম হচ্ছে দ্যাট ওয়ান, এইটা আমার রুম। এসেছি আমার রুমের সামনে, এবার আমি একটু রেস্ট নেব, চলো তারপরে দেখা হচ্ছে। তাহলে দেখলে আমি এসে কি কি করলাম, এবার আমি একটু রেস্ট নেব। যাই না তো কতটা আলো দেখতে পাচ্ছ, কারণ অন্ধকার হয়ে গেছে। বাইরেটা এইরকম লাগছে দেখতে, খুবই সুন্দর। এখন একটু ঘুমোবো আমি, ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যাবেলা আরও অনেক কিছু করব, সেটার আলাদা একটা ব্লগ দিচ্ছি। টিল দেন বাই।